আইনুল্লাহ সাহেব তিনি বলেছেন যে মোসলেহউদ্দিন মাজহারির কথা থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটাকে সহিহ সুনান তিরমিজিতে নিয়েছেন। তো আমি বলেছি হাদিসটার প্রথম অংশ হচ্ছে দুঈব আর দ্বিতীয় অংশ সহিহ। আইনুল্লাহ সাহেব তিনি বলতে চেয়েছেন যে আল্লামা আলবানীর নামকরণটা ভুল হয়েছে, সহিহ সুনান তিরমিজি না রেখে সহিহ ও দুঈব সুনান তিরমিজি রাখতে হতো। এখন যদি এই অংশ দুঈব হয় তাইলে এই নামটা সহিহ সুনান তিরমিজি রাখা ঠিক হয়নি, বলতে হবে সহিহ দুঈব সুনান তিরমিজি। তো এই কারণে ধন্যবাদ, ডাবল ধন্যবাদ। একটা হলো যে এই কিতাবের নামের মধ্যে একটা ভুল তিনি যদিও তিনি ধরে দেন বলেননি, কিন্তু তার বক্তব্য থেকে এটা বিবরণে বোঝা যায় যে নামটা সঠিক হয়নি, কারণ এর মধ্যে সহিহ এটা হচ্ছে তার অজ্ঞতা এবং চরম দৃষ্টিতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটা এই জন্য এসেছেন। আপনি পাবেন সহিহ ও দুঈব সুনান তিরমিজি হাদিসটা বা চারেও হাদিসটি উল্লেখিত হয়েছে, কিন্তু সহিহ সুনান তিরমিজিতে হাদিসটা এই জন্য নিয়েছেন আলবানী, দ্বিতীয় অংশটা মিফতাহ সালাতি তুহুর এই অংশটুকু হচ্ছে সহিহ, এই জন্য আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ সুনান তিরমিজিতে নিয়েছেন। কিন্তু আইনুল্লাহ সাহেব আপনি বুকের উপরে হাত বাঁধার মর্মে এই হাদিসটাকে দুঈব বলেছেন মুআম্মাল বিন ইসমাঈলের কারণে, আর আল্লামা আলবানী এই সনদটিকে দুঈব বলেছেন কিন্তু হাদিসটাকে দুঈব বলেননি। তো সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 479 এখানে আপনি হাদিসটাকে দুঈব বললেন, তাহলে আপনারই নীতি অনুযায়ী আপনার উসুল অনুযায়ী সহিহ ইবনে খুজাইমা এই নামটি সঠিক হয়নি, নামকরণটা ভুল হয়েছে আপনার উসুল অনুযায়ী, রাখতে হতো কি সহিহ ও দুঈব ইবনে খুজাইমা। আপনার তাহকিক অনুযায়ী নামকরণটা ভুল হয়েছে। তারপরে 8 রাকাত তারাবির হাদিস আপনার নিকটে দুঈব, কারণ আপনি ঈসা বিন জারিয়া এই রাবিকে 2-4 জন মুহাদ্দিস দুঈব বলেছেন, এই জন্য আপনি হাদিসটাকে দুঈব বলে দিয়েছেন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 169 হাদিস নম্বর 2409 এখানে জাবের বিন আবদুল্লাহ থেকে যেটা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদান মাসে 8 রাকাত তারাবি পড়িয়েছেন, আর বেতর উইত্র অর্থাৎ এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের, আপনি বলেছেন দুঈব আপনার তাহকিক অনুযায়ী, তাহলে আপনার উসুল অনুযায়ী সহিহ ইবনে হিব্বান না রেখে সহিহ ও দুঈব ইবনে হিব্বান রাখা উচিত ছিল। এটা আপনার চরমতম মূর্খতা, চরমতম মূর্খতা। কি আপনি উত্তর দেবেন? সহিহ ইবনে হিব্বানের হাদিসকে আপনি দুঈব বললেন, তার মানে আপনার উসুল অনুযায়ী মূলনীতি অনুযায়ী আপনার নীতি অনুযায়ী সহিহ ও দুঈব ইবনে হিব্বান রাখা উচিত ছিল। তারপরে আসুন আপনার আরও একটি ধৃষ্টতা, যেটা হচ্ছে আহলুল হাদিসরা হাদিস তৈরি করে, জাল হাদিস বানায়। আমি বলেছি জাল হাদিস বানাদুরের কথা, জরিফ হাদিস বানাদুরের কথা, আহলুল হাদিসরা কারো জরিফ কৃত হাদিসকেও গ্রহণ করে না, জরিফ এবং জাল হাদিস গ্রহণযোগ্য নয় আমার তাকিক অনুযায়ী। আমি বিস্তারিত ব্যাপার আলোচনা করেছি, ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করব পরবর্তীতে। জুঈব এবং জাল হাদিস কারা তৈরি করে তার দৃষ্টান্ত এক্ষুনি আসছে ইনশাআল্লাহ। তবে আপনি আহলুল হাদিসদের উপরে মিথ্যারোপ করেছেন, মিথ্যাচার করেছেন যে আহলুল হাদিসরা জাল হাদিস তৈরি করে। আর আমানুল্লাহ মাদানী হাফেজাউল্লাহ একটি ভিডিওকে তিনি তাহকিক ছাড়া হতে বলেছেন সিনু বেরালিন সিনকুম, সিনু বেরালিন সিনকুম এটা বলেছেন। আপনি বলেছেন তাদের বানানো জয়ীব
এটা জাল হাদিস, তাদের বানানো। সত্যি কি এটা তাদের বানানো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিন পড়েন, সিন পড়তে হয়তো পারেন না, তার হয়তো জড়তা বা কিছু রয়েছে, প্রবলেম রয়েছে সমস্যাজনিত কারণে। আমারুল্লাহ মাদানি এটা ব্যক্ত করেছেন, যেটা মানুষের মুখে একেবারে প্রচলিত আর প্রসিদ্ধ হাদিস বলে পরিচিত, কিন্তু আসলে এটা হাদিস নয়, এটা বাতিল, ভিত্তিহীন। এটা আরও একটি আপনি মিথ্যাচার করলেন আমারুল্লাহ মাদানির উপরে, আরুল হাদিসের উপরে, যে তারা হাদিস জাল করে এবং তা এটা তাদের জাল তৈরি কিন্তু জাল হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা অবগত আইনুল হুদা সাহেব মুসলিম উম্মাহকে বিভ্রান্তকরণের জন্য জঈফ হাদিসকে সহিহ বলে চালিয়ে দিচ্ছেন এবং প্রচার করছেন। আজকে মূলত তাঁরই প্রতিউত্তরে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 4, মিফতাহুল জান্নাতি সালাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি বা নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই হাদিসটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ দঈফ বলেছেন, আর আমিও দঈফ বলেছি। আইনুল হুদা সাহেব তিনি সহিহ লিগাইরিহি বলেছেন। আলহামদুলিল্লাহ, আইনুল হুদা সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন যে হাদিসটি জঈফ। জঈফ হাদিস আমলযোগ্য না আমলযোগ্য নয়, এটা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব আমি। তিনি স্বীকার করে নিয়েছেন যে হাদিসটি জঈফ, আর তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন আলহামদুলিল্লাহ। তাকেও ধন্যবাদ, জাযায় খায়ের আল্লাহ তাআলা প্রদান করুন। তিনি সত্যকে গ্রহণ করে নিয়েছেন, আর সত্য উন্মোচিত হবেই, সত্য সমাগত, মিথ্যা অবসৃত। আকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো সত্য অবশ্য উন্মোচিত হবে, মিথ্যা বিলুপ্ত হবেই, এটা স্বাভাবিক। আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই বিশেষ করে একটা যঈফ হাদিসকে সহিহ বলা, এটা কত বড় অপরাধ। আইনুল্লাহ সাহেব নিজে অবগত যঈফ হাদিসকে যঈফ বলে আমল করা সেটা ভিন্ন বিষয়, আমল করা যাবে কি যাবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু আইনুল্লাহ সাহেব যঈফ হাদিসকে সহিহ লিগাইরি বলেছেন। কোন উসুলের ভিত্তিতে? উসুল হাদিসের কিসের ভিত্তিতে? উসুল হাদিসের কোন গ্রন্থের ভিত্তিতে, কিসের ভিত্তিতে তিনি এটাকে সহিহ লিগাইরি বললেন? আল্লামা আলবানি হাদিসটাকে যঈফ বলেছেন, আর আমিও যঈফ বলেছি। তিনি বর্ষতা স্বীকার করেছেন যে হাদিসটা যঈফ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে যে আইনুল্লাহ সাহেব আমার বক্তব্য থেকে দুটি পয়েন্ট নোট করেছেন। এক নম্বর হচ্ছে, আমি হাদিসটাকে জাল বলিনি, যেমনটি অন্যরা জাল বলেছেন, যঈফকে আমি যঈফে বলবো, জালকে জালি বলবো, এটা হচ্ছে মূল নীতি। যঈফকে জাল, জালকে যঈফ আমি বলতে পারি না। দ্বিতীয় নম্বর কথা হল, যঈফকে আইনুল হুদা সাহেবের মতো সহিহ বলা এটা আমার অভ্যাস নেই, আর আমি বলতে পারবো না। তৃতীয় নম্বর কথা হচ্ছে, আইনুল হুদা সাহেব তিনি বলেছেন যে মুসলিহুদ্দিন মাজহারির কথা থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ
হাদিসটাকে সহিহ সুনানে তিরমিজিতে নিয়ে এসছেন। তো আমি বলেছি হাদিসটার প্রথম অংশ হচ্ছে দাঈফ আর দ্বিতীয় অংশ সহিহ। আমি বলেছি বলা হয়েছে শেখ আলবানী এটাকে সহিহ সুনান তিরমিজিতে উল্লেখ করেছেন। এখন যদি এই অংশ জয়ীফ হয় তাইলে এই নামটা সহিহ সুনান তিরমিজি রাখা ঠিক হয়নি, বলতে হবে সহিহ জয়ীফ সুনান তিরমিজি। তো এই কারণে ধন্যবাদ, ডাবল ধন্যবাদ। একটা হলো যে এই কিতাবের নামের মধ্যে একটা ভুল, তিনি যদিও তিনি ধরে দেন বলেননি, কিন্তু তার বক্তব্য থেকে এটা বিবরণে বোঝা যায় যে নামটা সঠিক হয়নি, কারণ এর মধ্যে সহিহ জয়ীফ মিশ্রিত আছে। আমি আল্লাহ সাহেবকে বলবো এটা হচ্ছে তার অজ্ঞতা এবং চরম দৃষ্টতা, মূর্খতা। কারণটা হচ্ছে প্রায় অনেকে এটা বলে থাকেন, ছয়খানা গ্রন্থ যেটা আছে সিহা সিত্তাহ, ছটি হাদিস সহিহ গ্রন্থ, হাদিসের ছটি সহিহ গ্রন্থ, সহিহুল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ। তো সিহা সিত্তার সমস্ত হাদিস গ্রন্থে কি সমস্ত হাদিস সহিহ? শুনুন, আবু দাউদে কি জয়ীফ হাদিস নেই? শুনুন, তিরমিজিতে কি জয়ীফ হাদিস নেই? শুনুন, ইবনে মাজাহ এবং শুনুন তিরমিজি এগুলোতে জয়ীফ হাদিস নেই? আবু দাউদে জয়ীফ হাদিস নেই? তাহলে সিহা সিত্তা কেন বলেন আপনারা? কুতুবে সিত্তা বলুন, সিহা সিত্তা নাম না রেখে রাখা উচিত ছিল সিহা ও দিআফ সিত্তা, এটা হওয়া দরকার ছিল। অনেক হাদিস জয়ীফ আছে আবুদাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহতে। তিনি সহিহ গায়রি কিসের ভিত্তিতে বললেন আল্লাহু আলাম। আমরা জয়ীফকে জয়ীফ বলেছি, কিন্তু আপনি জয়ীফকে সহিহ বলে মুসলিম উম্মাকে ধোকা দিচ্ছেন, এটা চরমতম ধৃষ্টতা, চরমতম অপরাধ। তারপরে নামকরণটা সহিহ সুনান তিরমিজিতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে এই জন্য এসেছেন, আপনি পাবেন সহিহ ও দাঈফ সুনান তিরমিজি হাদিসটা বা চারেও হাদিসটি উল্লেখিত হয়েছে। কিন্তু সহিহ সুনান তিরমিজিতে হাদিসটা এই জন্য নিয়েছেন আলবানী, দ্বিতীয় অংশটা মিফতাহুস সালাতিত তুহুর এই অংশটুকু হচ্ছে সহিহ, এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ সুনান তিরমিজিতে নিয়েছেন। আপনার বক্তব্য অনুযায়ী তাদের নামকরণটা ভুল হয়েছে। যেমন আপনি, যদিও আমার কাছে হাদিস দুটো সহিহ এবং উসুল হাদিস অনুযায়ী হাদিস সহিহ হিসাবে প্রমাণিত, ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। উসুল হাদিস হিসাবে, উসুল হাদিসের ভিত্তিতে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, প্রমাণ করব যে হাদিস দুটো সহিহ। কিন্তু আনুরুদা সাহেব, আপনি বুকের উপরে হাত বাঁধার মর্মে এই হাদিসটাকে দাঈফ বলেছেন মুআম্মাল বিন ইসমাঈলের কারণে, আর আল্লামা আলবানী এই সনদ থেকে দাঈফ বলেছেন কিন্তু হাদিসটাকে দাঈফ বলেননি। তো সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 479, এখানে আপনি হাদিসটাকে দাঈফ বললেন, তাহলে আপনারই নীতি অনুযায়ী, আপনারই উসুল অনুযায়ী সহিহ ইবনে খুজাইমা এই নামটি সঠিক হয়নি, নামকরণটা ভুল হয়েছে আপনার উসুল অনুযায়ী। রাখতে হতো কি সহিহ ও দাঈফ ইবনে খুজাইমা। আপনার তাহকিক অনুযায়ী নামকরণটা ভুল হয়েছে। তারপরে আট রাকাত তারাবির হাদিস আপনার নিকটে দাঈফ, কারণ আপনি ঈসা বিন জারিয়াহ এই রাবিকে দু চারজন মুহাদ্দিস জাঈফ বলেছেন, এই জন্য আপনি হাদিসটাকে জাঈফ বলে দিয়েছেন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 169 হাদিস নাম্বার 2409, এখানে জাবের বিন আবদুল্লাহ থেকে যেটা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদান মাসে আট রাকাত তারাবি পড়িয়েছেন, আর বেতর উইত্র, অর্থাৎ এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের, আপনি বলেছেন জাঈফ আপনার তাকিক অনুযায়ী। তাহলে আপনার উসুল অনুযায়ী
সহিহ ইবনে হিব্বান না রেখে সহিহ ও দঈফ ইবনে হিব্বান রাখা উচিত ছিল। এটা আপনার চরমতম মূর্খতা, চরমতম মূর্খতা। কি আপনি উত্তর দেবেন? সহিহ ইবনে হিব্বানের হাদিসকে আপনি জঈফ বললেন, তার মানে আপনার উসুল অনুযায়ী, মূলনীতি অনুযায়ী, আপনার নীতি অনুযায়ী সহিহ ও দঈফ ইবনে হিব্বান রাখা উচিত ছিল। তারপরে আসুন আপনার আরও একটি ধৃষ্টতা, যেটা হচ্ছে আহলুল হাদিসরা হাদিস তৈরি করে, জাল হাদিস বানায়। আমি বলেছি জাল হাদিস বানাদুরের কথা, জঈফ হাদিস বানাদুরের কথা। আহলুল হাদিসরা কারো জঈফ কৃত হাদিসকেও গ্রহণ করে না, জঈফ এবং জাল হাদিস গ্রহণযোগ্য নয় আমার তাকিক অনুযায়ী। আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করব পরবর্তীতে। জঈফ এবং জাল হাদিস কারা তৈরি করে তার দৃষ্টান্ত এক্ষুনি আসছে ইনশাআল্লাহ। তবে আপনি আহলুল হাদিসদের উপরে মিথ্যারোপ করেছেন, মিথ্যাচার করেছেন যে আহলুল হাদিসরা জাল হাদিস তৈরি করে। আর আমানুল্লাহ মাদানী হাফেজাউল্লাহর একটি ভিডিওকে তিনি তাকিক ছাড়া হতে বলেছেন, সিনু বেরালিন সিনকুম, সিনু বেরালিন সিনকুম, এটা বলেছেন। আপনি বলেছেন তাদের বানানো জঈফ এটা জাল হাদিস, তাদের বানানো। সত্যি কি এটা তাদের বানানো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিন পড়েন, সিন পড়তে হয়তো পারেন না, তার হয়তো জড়তা বা কিছু রয়েছে, প্রবলেম রয়েছে সমস্যাজনিত কারণে। আমারুল্লাহ মাদানী এটা ব্যক্ত করেছেন, যেটা মানুষের মুখে একেবারে প্রচলিত আর প্রসিদ্ধ হাদিস বলে পরিচিত, কিন্তু আসলে এটা হাদিস নয়, এটা বাতিল, ভিত্তিহীন। এটা আরও একটি আপনি মিথ্যাচার করলেন আমারুল্লাহ মাদানীর উপরে, আরুল হাদিসের উপরে, যে তারা হাদিস জাল করে এবং তা এটা তাদের জাল তৈরি কিন্তু জাল হাদিস। হাদিসটি হচ্ছে হাদিস নামে যেটা পরিচিত, মানুষের মুখে যেটা সর্বজন বিদিত, এই হাদিসটা আছে আল মাকাসিদুল হাসানা, প্রথম খণ্ড 392, হাদিস নাম্বার 582। হাদিসটা হচ্ছে সিন ও বিরালিন ইন্দাল্লাহি সিনুন, বিরালের সিন আল্লাহর কাছে সিন, বিরালের সিন অর্থাৎ বেগাইরে নুকতা, নুকতাবিহীন, আর ওই সিনটাই আল্লাহ তাআলার কাছে সিন, মাল মাহানুকতা। قال ابن كثير, ابن كثير বলেন, انه ليس له اصل ولا يصح, يصح এর কোনো ভিত্তি নেই এবং এটা সহি নয়। আল মাকাসিদ আল হাসানা, প্রথম খণ্ড 392, তাজকিরাতুল মাওযুআত, প্রথম খণ্ড 101 পৃষ্ঠা, আসরারুল মারফুআ ফি আল আখবার আল মাওযুআ, প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, হাদিস নাম্বার 239, আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া, দশম খণ্ড 103 পৃষ্ঠা। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম এটাকে ভিত্তিহীন বলেছেন, সহি নয় বলেছেন, বাতিল বলে আখ্যায়িত করেছেন। এটা তো আহলুল হাদিসদের তৈরিকৃত হাদিস নয়, এটা মানুষের মুখে সর্বজন বিদিত, মানুষের মুখে বানানো এটা একটা হাদিস, মানুষের মুখে এটা প্রচলিত রয়েছে। হাদিস কারা তৈরি করে? ইনশাআল্লাহ আমি পরবর্তীতে সমস্ত জবাব দেবো ইনশাআল্লাহ আপনাদের। আরও হাদিস তৈরি আমরা করি নাকি আপনারা তৈরি করে? হাদিসটা হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, সিলসিলাতুল আহাদিস যাইফ আল মাওযুআ, দ্বিতীয় খণ্ড 42 পৃষ্ঠা, হাদিস নম্বর 570 হাদিসটা নিয়ে এসেছেন। এই হাদিসটি কারা তৈরি করেছে আপনি একটু বলবেন? দর্শক এবং শ্রোতা মণ্ডলী তারা স্পষ্ট হয়ে যাবেন, বুঝতে পারবেন যে হাদিসে তারা কারা এই হাদিস তৈরি করেছে। হাদিসটি হচ্ছে, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াকুলু লাহু মুহাম্মাদু ইবনু ইদ্রিস আদারু আলা উম্মতি মিন ইবলিস ওয়া ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াকুলু লাহু আবু হানিফা হুয়া সিরাজু উম্মতি। এই হাদিসটি মওযু জাল। এই হাদিস কারা তৈরি করেছে? আমার উম্মতের মধ্যে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম হচ্ছে নাম হবে মুহাম্মাদু ইবনু ইদ্রিস, অর্থাৎ ইমাম শাফিঈ। সে শয়তানের চাইতেও উম্মতের জন্য ক্ষতিগ্রস্ত হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিকর হবে। ওয়া ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন,
এবং এক ব্যক্তি এক ব্যক্তির আবির্ভাব হবে আমার উম্মতের মধ্যে, আবু হানিফা, তাকে বলা হবে আবু হানিফা, হুয়া সিরাজ উম্মতি, সে হচ্ছে আমার উম্মতের প্রতীক। আবু হানিফাকে ইমাম শাফিকে বলা হলো শয়তানের চাইতেও বেশি নিকৃষ্ট এবং ক্ষতিগ্রস্ত, বিপজ্জনক। আর আবু হানিফা হচ্ছে আমার উম্মতের প্রদীপ, চিরাগ। এই হাদিস কারা তৈরি করেছে? অনুসদাসে আবুল হাদিসা তৈরি করেছে নাকি মুকাল্লিদ, হানাফি, দেওবান্দি, প্রেলি, এই পীর পূজারী, কবর পূজারী, তারা তৈরি করেছেন? তারপরে আরো একটি হাদিস, মান রাফা ইয়াদাইহি ফিস সালাহ ফালা সালাতা লাহ, যে ব্যক্তি নামাজে রাফায়েল ইয়াদেন করলো তার নামাজ হলো না। যে ব্যক্তি হস্তোত্তরণ করলো, হস্তোত্তরণ করলো সালাতে, হাত উঠালো, তার নামাজ হলো না, সালাত হলো না। সিরসে জাইফার মওজু হাদিস 568, এই হাদিস কারা তৈরি করেছে? আবুল হাদিসটা আপনি উত্তর দেন। তারপরে আরো একটি হাদিস, যে হাদিসটি সিলসিলাতুল আহাদিসি দুঈফা আল মাওদুআ, হাদিস নাম্বার 569, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস তৈরি করেছে, মান করা খালফাল ইমাম মুলিয়াফুহু নারান, এই হাদিস জাল, সিরসে জাইফার মওজু হাদিস নাম্বার 569, যে ব্যক্তি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লো তার মুখকে আগুন দিয়ে ভরে দেওয়া হবে, তার মুখ আগুন দিয়ে ভরে দেওয়া হবে। এই হাদিস কারা তৈরি করলো? আহলে হাদিসরা তৈরি করেছে নাকি আপনারা তৈরি করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার মতো ধোঁকাবাজ থেকে এবং মুসলিম উম্মাকে পথভ্রষ্ট করা থেকে, আপনার মতো ব্যক্তি থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম।